এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখ থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাসানুল হক ইনু যিনি সভাপতি তাকে কিন্তু আদালতে তোলা হচ্ছে দুই দফার রিমান্ড শেষে তাকে কিন্তু পুনরায় আদালতে তোলা হলো এর আগে তিনি কিন্তু সাত দিন এবং পাঁচ দিনের রিমান্ড ভোগ করেছেন পরবর্তীতে আজ আবার লালবাগ থানার সেই মামলায় তার সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ মামলার গুণাগুন এবং রিমান্ডের বিষয়টি সামনে এনে এবং এই মামলার সঙ্গে এই আসামির সংশ্লিষ্টতা এবং আরও তথ্য উপাত্ত পাওয়ার কারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আসামি অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে একটা আলোচিত স্বৈরাচারের দোষর হাসানুল কিনু বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন মামলায় রিমান্ডে আসছে সর্বশেষ তাকে মোহাম্মদপুর থানার একটি মামলায় রিমান্ড নেওয়া হয়েছিল সেই মামলা থেকে আজকে আদালতে বিজ্ঞ আদালতে একটি লালবাগ থানা একটি হত্যা মামলায় তাকে উপস্থাপিত করা হয় প্রথমে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় সে যেহেতু এজার নামে আসামি তাকে গ্রেপ্তার দেখান গ্রেপ্তার দেখানোর পরে পরবর্তীতে তার তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং এই রিমান্ডে তদন্তকারী কর্মকর্তা বলেন যে এজান আমি আসামি হাসারুল্লা কিনু তিনি গত আঠারো সাত চব্বিশ তারিখে ছাত্র জনতার যে একটি মিছিল বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে মিছিল সেটা রাজ আজমপুর সরকারি বাসভবনের সামনে দিয়ে যাচ্ছিল সেখানে পুলিশ গুলি করে এই গুলিতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র কমলমতি ছাত্র সাইপুল্লা খালিদ সাইপুল্লা প্যাটে এবং মাথায় গুলি লেখে নিহত হয় এই মামলায় বাদী তার পিতা এই মামলায় আসামি করা হয় হাসান আলী সহ আরও অনেককে এবং শেখ হাসিনাও এই মামলার আসামি তো ওই মামলায় আসামি যেহেতু এজানব আসামি তাকে মামলায় গ্রেপ্তার করে রিমান্ড প্রার্থনা করা হয় বিজ্ঞ আদালত এই রিমান্ডে দরখাস্ত বিষয়টি শোনেন এবং এজাহারও পর্যালোচনা করেন অপরপক্ষে আসামির পক্ষে আইনজীবী উপস্থিত ছিল তালা ওকাতামা দিয়ে তাদের আসামির পক্ষে রিমান্ড বাতিলপূর্বক দাবিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর মামলার গুণাগুণ এবং রিমান্ডের বিষয়টি সামনে এনে এবং এই মামলার সঙ্গে এই আসামির সংশ্লিষ্টতা এবং আরও তথ্য উপাত্ত পাওয়ার কারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আসামি অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে এই আসামি আপনার জানেন যে যে হত্যাগুলো হয়েছিল যে ছাত্র ছাত্ররা মারা গেল তাদেরকে গুলি করে মারা মারা হলো যে বাচ্চাদেরকে এই হত্যার বিরুদ্ধে যে অপরাধমূলক ষড়যন্ত্র সেটা গণভবনে বসে শেখ হাসিনার সঙ্গে এর চোদ্দ দলের নেতারা বসে যে আলোচনা করেছিল এবং কঠোরভাবে নিধন করার জন্য এবং এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য যে ঘোষণা করেছিল তার মধ্যে প্রধান ভূমিকা করে পালন করেন এই হাসানুল্লাহ